আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আয়েশা কার ট্রেডিং আমাদের শোরুমে বর্তমানে যে গাড়িগুলো আছে আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং প্রত্যেকটি গাড়ির দামের ব্যাপারে খুব ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেকেই আছেন যারা বাংলাদেশ ইউজ কার সেকেন্ড হ্যান্ড গাড়ি ফ্রেশ আছে এরকম গাড়ি যারা ক্রয় করতে চান তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। বন্ধুরা, প্রথমে আপনারা দুটি গাড়ি দেখতে পাচ্ছেন, প্রোবক্স গাড়ি, টয়োটা প্রোবক্স। এটা মডেল হচ্ছে 2003 মডেল এবং রেজিস্ট্রেশন 2012 সালে, এবং এই গাড়িটির মডেল হয়েছে 2012 এবং রেজিস্ট্রেশন 2017 সালে। গাড়িটির সিরিয়াল হচ্ছে 33 7855, আর এই গাড়িটির সিরিয়াল নাম্বার হচ্ছে 32। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি নাম্বার, 32 9559। তো এই গাড়িটির মডেল হচ্ছে 2012 এবং রেজিস্ট্রেশন 2017 সালে, সিসি হচ্ছে 1500, গাড়িটির সিসি 1500 এবং এই গাড়িটির সিসি হচ্ছে 1500। দুটি গাড়ি পার্সোনালভাবে ইউজ হয়েছে এবং প্রথম ইউজারের গাড়ি, স্মার্ট কার্ড মালিক আছে। তো এরপরে টয়োটা আপনার এক্স করোলা, টয়োটা অ্যাসেস্তা 110, এই এক্স করোলা এটা বিক্রি হয়ে গেছে, এটার রিভিউ আমি কিছুদিন আগেই দিয়েছিলাম, এই গাড়িটা আপনারা দেখেছিলেন, এই গাড়িটির বিক্রি হয়ে গেছে। হুন্ডা অ্যাসেন্ট বুলো প্রিমিয়ো 2003 মডেল, নিশান সানি আছে 2006 মডেল, 2006 রেজিস্ট্রেশন, নিশান সানি আছে 2005 মডেল, 2021 রেজিস্ট্রেশন, 47 সিরিয়ালের একটি গাড়ি। এরপরে 110 হুন্ডা সিআরবি, 110-এর মধ্যে আমাদের যে গাড়িগুলো আছে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিসুবিশি পাজারো V6, আর GDI 98 মডেল দেখতে পাচ্ছেন। যারা পাজারো V6 গাড়ি যারা ক্রয় করতে চান তাদের জন্য গাড়িটি কিন্তু আমাদের হাতে আছে, GDI 98 মডেল, 98 রেজিস্ট্রেশন, সানরুফ 7 সিট এবং সিট পাওয়ার V6 V93-এর মধ্যে গাড়িটি আছে। তো আমরা যে গাড়িটি দেখিয়েছি আমাদের ভিতরে কিন্তু আরও অনেক গাড়ি আছে। আপনার কোন গাড়িটি প্রয়োজন, কত বাজেটে আপনি একটি গাড়ি ক্রয় করতে চান, অবশ্যই সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আপনার যে গাড়িটি প্রয়োজন ওই গাড়িটি আমাদের হাতে আছে। এখানে সীমিত বাজেট থেকে একেবারে হাই বাজেটের প্রায় সকল গাড়ি কিন্তু আমাদের এখানে আছে। তো আমাদের প্রোবক্স এই গাড়িটি 2003 মডেল, 2012 রেজিস্ট্রেশন, জিএল, 4টি ডোর পাওয়ার রয়েছে, 4টি ডোরের যে আপনার গ্লাস মিনিমাইজ বাটন কিন্তু পাওয়ার, মানে অল অপশন অটো, গ্লাস ম্যানুয়াল নাই, গ্লাস অটো। তো এই গাড়িটির দাম পড়বে 650,000 টাকা, 650,000 টাকা আপনি গাড়িটি অবশ্যই ক্রয় করতে পারবেন। আর এই গাড়িটির মডেল হচ্ছে 2012 রেজিস্ট্রেশন 2017, এই গাড়িটির দাম পড়বে 9,70,000 টাকা, 9,70,000 টাকায় ক্রয় করতে পারবেন। এবং এক্স করোলা 5-এর মডেল গাড়ি আছে, এই গাড়িটি বাইরে আপনার সিলভার এবং গাড়িটির ভেতর হচ্ছে অ্যাশ কালার, আমি একটু দেখাচ্ছি, গাড়ির ভেতর হচ্ছে অ্যাশ। গাড়িটির দাম পড়বে 11,40,000 টাকা, দাম পড়বে 11,40,000 টাকা। তো কোন গাড়িটি প্রয়োজন, কত বাজেটে গাড়ি নিতে চান, ভিডিওতে নাম্বার রয়েছে, নাম্বারে যোগাযোগের মাধ্যমে সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আগে গাড়ি দেখেন, এরপর অবশ্যই গাড়ি ক্রয় করবেন। তো আমরা গাড়ি নিয়ে এসেছি প্রিমিয়ো 2007 নিউশা, প্রিমিয়ো 2007 পুশ স্টার্ট, বাইরে সিলভার ভিতরে বিস্কিট, প্রিমিয়ো 2008-এর মডেল, বাইরে পাল ভিতরে বিস্কিট। এরপরে এক্সিও 2011 মডেল, 2017 রেজিস্ট্রেশন, প্রিমিয়ো 2009 মডেল, 2013 রেজিস্ট্রেশন, 1881 নাম্বার, খুবই ভিআইপি নাম্বার, 35 1881। টয়োটা করোলা ফিল্ডার 2004 মডেল, 2004-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, এটা 29 সিরিয়াল, 2010-এর রেজিস্ট্রেশন, বাইরে হোয়াইট ভিতরে ব্ল্যাক। এরপরে এক্সিও আছে, বাইরে পাল ভিতরে বিস্কিট, বাইরে পাল ভিতরে বিস্কিট, এক্সিও জি গ্রেড। এরপর WXB টয়োটা এক্সিও ফিল্ডার, WXB 2014 মডেল, 2020-এর রেজিস্ট্রেশন, টয়োটা এক্স নয় এস স্মার্ট এসআই আছে। তো কোন গাড়িটি প্রয়োজন আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন, সেই গাড়িটি কিন্তু আপনাকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো। আমাদের ভেতরে কিন্তু কিছু নিউ শেপের গাড়ি আছে, যেমন প্রিমিয়াম FEX প্যাকেজ 2000
16 মডেল রেড ওয়ান কালার প্রিমিয়ম এফএক্স প্যাকেজ পাল কালার 2017 মডেল নিউ শেপ পাল কালার 2016 নিউ শেপ রেড ওয়ান কালার 2017 নিউ শেপ ব্ল্যাক কালার এবং প্রিমিয়ম 2013 মডেলের রয়েছে রেড ওয়ান কালার তো কোন গাড়িটি প্রয়োজন অবশ্যই আপনি সরাসরি ভিজিট করার মাধ্যমে আপনি আপনার পছন্দের গাড়িটি কিন্তু অবশ্যই ক্রয় করতে পারবেন প্রতিনিয়ত বিডিকার ব্লগ থেকে আমরা যেই রিভিউগুলো দেই এই রিভিউগুলোর মাধ্যমে বর্তমান গাড়ির বাজারে মূল্য কত আছে আপনারা দেখতে পারবেন এবং কোন গাড়িটি প্রয়োজন আপনি সিলেক্ট করতে পারবেন আইডিয়া নিয়ে আপনি বাজার থেকে একটি গাড়ি ক্রয় করতে পারবেন আমরা আজকের মতো অবশ্যই বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিডিকার পরিবারের সাথে আসসালামু আলাইকুম